খুবই সুন্দর জোড়াটা, একদম খুবই কম দামে বলবেন, ফুলের ডাল তো? হ্যাঁ, আচ্ছা জোড়াটা কত চাচ্ছেন আপনি ভাই? আর ভাই আপনি কোথায় পাঠাইতে পারবেন বলুন তো? বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাইতে পারবেন তো? ভাই বাচ্চাগুলা এক ফোর হইতেছে। হ্যাঁ, তো দর্শক, এই যে বোম্বাইয়ের বাচ্চা যারা নিতে চান নিতে পারেন, ২৫০০ টাকা। পালবে না কবুতর না ডিম পালবে বুঝতেছি না আমি। ডিম তো পাইরা দিছে, বাচ্চা তো পালতেছে, ডিমও পারছে, ডিমও পাইরা দিছে ভাইয়া। এই দর্শক, এই হলো বাচ্চা, বাচ্চাও খাওয়ায়। আর এই যে ইয়া ভাই, জোড়াটা কত হলে আপনি দিবেন ভাই বলুন তো? একদম, যদি কোনো ভাই নিতে চাই একদমই দিয়ে দেন। আবার চলে আসলাম আপনাদের প্রিয় রুবেল ভাইয়ের কবুতরের খামারে। খামারটা হলো রুবেল ভাইয়ের এক পাশে থাকা হয়, আর এক পাশে এই যে রুম, এই রুমে কবুতর খুব যত্ন সহকারে কবুতরগুলো লালন পালন করেন, বিভিন্ন খামার থেকে সে সংগ্রহ করেন। আর দর্শক, রুবেল ভাই বললো সবচেয়ে মূল আকর্ষণ হলো দর্শক এরকম লাল চুল্লি, এই যে এরকম লাল চুল্লি খুব সুন্দর সুন্দর কবুতর, ৪০০ টাকা জোড়া করে আপনারা নিতে পারবেন। তো ভিডিওর ভিতরে থাকবে দর্শক, আপনারা চাইলে নিতে পারবেন। আর রুবেল ভাইয়ের ইমো নাম্বারটা দেওয়া থাকবে, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব, তবে ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে দিতে হবে, কবুতরের সাথে কোনো অ্যাড থাকবে না। যেমন ৪০০ টাকা, এটা ৪০০ টাকায় জোড়া দিতে হবে, আর ৫৮ টাকাটা এক্সট্রা আপনারা দিতে হবে দর্শক। আর যারা মহসিন টিভিতে দর্শক এরকম কবুতর প্রতিবেদন দিতে চান দর্শক, অবশ্যই মহসিন টিভির যে নাম্বারটা আছে ভিডিও ডিসক্রিপশনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, তা না হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01816141478। আর দর্শক, যারা মহসিন টিভি সাবস্ক্রাইব করে ফেলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন রুবেল ভাইয়ের সাথে কথা বলি কী কী কবুতর আছে দর্শক। দর্শক, এই যে রুবেল ভাইয়ের যে কবুতরগুলো আছে, দেন এই যে ব্রিডিং করতে আছে খুবই সুন্দর, আর বেশিরভাগে আজকে মাক্সি থাকবে, রেস করা কবুতর আছে কিছু, কোনো ভাই যদি নিতে চান লাক্কা আছে, গ্রিবাস আছে ৪০০ টাকা করে দর্শক। তো আমি দেখাই, তো রুবেল ভাইয়ের সাথে কথা বলি। রুবেল ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম আলাইকুম ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেক কবুতর আছে চারিদিকে, কবুতর আমি চারিদিকে কবুতর দেখি, আপনার আজকে অনেক কালেকশন হুইসপুর। তো কত টাকা থেকে কত টাকা হবে বলুন তো একটু দাম? ভাই ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫০০ টাকা। ৪০০ টাকা কি জোড়া না একটা? জোড়া জোড়া ৪০০ টাকা থাকবে আজকে। হ্যাঁ, উপরে ৩৫০০টাকা। ৩৫০০টাকা থাকবে, তো খুব কম প্রাইসে দেওয়া হবে কবুতরগুলো? খুব আগে যে প্রাইসে দিছি কই পারি যদি মার, খুব কম দামে দিয়ে দিই। কম দামে দেওয়া হবে। হ্যাঁ, তো আপনার ঠিকানাটা বলেন, মোবাইল নাম্বারটা বলেন। আমার ঠিকানা হলো ইসুম মার্কেট, নসিমপুর, আসলিয়া, সাভার, ঢাকা। আচ্ছা, ইমো নাম্বার? ইমো নাম্বার 01748389299। ওকে, ঠিক আছে। তো কবুতরগুলো দেখাই ভাই। চলেন ভাই। মাশাআল্লাহ ভাই, এগুলো কি গোল্লা না গ্রিবাস? এগুলা এটা গিরিবাস, এটা গোল্লা। আচ্ছা ভাই, তো এই জোড়াটা কত হলে আপনি দিতে পারবেন? এটা ফিক্সড ৪০০ টাকা। এটা ফিক্সড ৪০০ টাকা। ডিম বাচ্চা করা হয়েছে না? না, এটা নিউ অর্ডার। হ্যাঁ, নিউ অর্ডার। আচ্ছা আচ্ছা, তো এগুলা ৪০০ টাকা করে ভাইয়া। এখানে আরো আছে ৪০০। এই যে ভাই, এই যে লাল গুলা, এগুলা জোড়া কত করে হবে? এখানে যাই আছে সবই ৪০০ টাকা জোড়া। ৪০০ টাকা জোড়া করে, আর পিস ২০০ টাকা নরমাল দিয়ে কোনো ইয়া নাই। হ্যাঁ, এই যে ময়নাটা কত হইব ভাই? ময়নাটা ৩০০ টাকা। ময়নাটা ৩০০ টাকা। এটা কি মাদি? না, এটা নট। নট ৩০০ টাকা করে। হ্যাঁ, তো আর এই যেগুলার ফিজ হলো ২০০ টাকা করে, তাই না ভাইয়া? জি ভাই। এবার যে আপনি দিতে পারবেন তো এগুলা? হ্যাঁ, এখন গোল্লা হবো, যা চাইবেন তাই পাইবেন। যা চাইবো তা পাইবো। ২০০ টাকা পিস? ২০০ টাকা পিস। জোড়া ৪০০? জোড়া ৪০০। জোড়া ৪০০ দর্শক, এই যেগুলা এগুলা টাইপের এগুলা আপনি নিতে পারবেন, ২০০ টাকা করে পিস, ৪০০ টাকা জোড়া। মাশাআল্লাহ ভাই, এগুলা কিসের কবুতর আপনার? এটা গ্রিবাস? এগুলা যে মিরপুর খেলা আছে, খেলাবে রেস করা হয়, রেস করা হয় যে এগুলা টেক লাগানো। হ্যাঁ হ্যাঁ, টেক লাগানো আছে, যে পায়ে টেক লাগানো, পায়ে টেক লাগানো আছে দর্শক। আমি দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর। এই যে চোখগুলো দেখাই তো ভাই, এগুলা কি ভাই? এগুলা রেস করা কবুতর? হ্যাঁ, রেস করা। আচ্ছা আচ্ছা, তো ভাই এগুলা যদি নিতে চায় কোনো দর্শক, কত হইলে দিতে পারবেন? এগুলা জোড়া ১০০০ টাকা চাওয়া দাম। আর না, বিক্রিটা কত ভাই? আপনি একবার ফিক্স ৮০০ টাকা। ৮০০ টাকা করে। হ্যাঁ, এগুলা কয় কিলো থেকে ছাড়া আছে জানা আছে আপনার? এটা ভাই সরি জানা নাই, কিন্তু এখানে সিল মারা আছে, যে খেলাবে যে সিল মারা আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই টাইপের আরো কিছু কবুতর আছে, আমি দেখাই। তো ভাই এগুলা এবারে যে কত করে দিবেন আপনি জোড়া? কিন্তু যা যে কোনো জোড়া নেবেন ৮০০ টাকা জোড়া। ৮০০ টাকা জোড়া, মানে এগুলা কি রেস করার জন্য নাকি? হ্যাঁ, রেস করার জন্য। এগুলা বাচ্চা কাচ্চা রেস করবে? হ্যাঁ জি ভাই। যে পায়ে ট্যাগ আছে আপনি দেখেন, পায়ে প্রত্যেকটা ট্যাগ আছে দর্শক। এই যে ট্যাগ আছে পায়ে, এগুলা জোড়া ৮০০ টাকা। হ্যাঁ ভাইয়া, জি ভাই। গ্রিবাজ যে সবুজগুলো আপনারা নিতে চাইলে নিতে পারেন, ৮০০ টাকা জোড়া করে, খুবই সুন্দর মাশাআল্লাহ।
ভাই এইমাত্র দেখলাম এটি ব্রিডিং করলো, জোড়াটা খুবই সুন্দর, জোড়াটা একদম খুবই কম দামে বলবেন ফুলা ডাল তো? হ্যাঁ ফুলা ডাল। আচ্ছা জোড়াটা কত চাচ্ছেন আপনি ভাই? এটা ফিক্স 3500 টাকা। এটা ফারবিন কবুতর। ফারবিন কবুতর লাখখানা? হ্যাঁ না এত বিগ সাইজ কেন ফারবিন? এটা মনে না এগুলা সব খামারে পাওয়া যায় না, অ্যাভেলেবেল মধ্যে মধ্যে পাওয়া যায়। আবার বান্দা বান্দা না তো ডিম দিবে তো ভাই? হ্যাঁ ডিম দিবে ভাই, ব্রিডিং তো করতেছে আর মনে হয় দুই একদিনের ভিতরে ডিম দিবে। দুই একদিনের ভিতরে ডিম দিবে। জোড়াটা কত বললেন আপনি ভাই? 3500 টাকা। 3500 টাকা? হ্যাঁ একদমই একদমই। খুবই সুন্দর দর্শক, নটটা অনেক বিগ সাইজ, মাদিটা অনেক সুন্দর। 3500 ভাইয়া দেবে? ওকে ঠিক আছে। মাশাআল্লাহ দর্শক, এক জোড়া এই যে গ্রিজেল আছে, হ্যাঁ এগুলো ফুলা ডাল ভাই? হ্যাঁ ফুলা ডাল। আচ্ছা এই জোড়াটা কত হলে আপনি দিবেন ভাই? এটা 3500 টাকা। এটা 3500 টাকা, একটু কম টম দিবেন না আজকে ভাইয়া? একটু দাম দুশো টাকা। হ্যাঁ কত এটা? 3200। হ্যাঁ 3200। আচ্ছা এগুলো বাচ্চা টাচ্চা কি ওড়ার জন্য সম্ভব ভাই? হ্যাঁ সম্ভব। হ্যাঁ সম্ভব। এই যে দর্শক এই দেখাইলাম আমি নর, এটা আর কি মাদি, এটা মন্টিনিয়াস দর্শক আমি দেখাই। এটা 3200 টাকা করলে জোড়াটা আপনারা নিতে পারবেন, খুবই সুন্দর মাশাআল্লাহ ভাই। এক জোড়া হুমা কালো আমি দেখতেছি, খুবই সুন্দর ভাই। এই জোড়াটা ভাই বাচ্চা আছে নাকি? একটা হ্যাঁ একটা বাচ্চা আছে। এই যে দর্শক একটা বাচ্চা আছে, খুবই সুন্দর। আর এই যে জোড়াটা হুমা কবুতর ভাই, এই জোড়াটা কত? এটা একদম 2500 টাকা। একদম 2500 টাকা। বাচ্চা সহ দিয়ে দিবেন? হ্যাঁ বাচ্চা সহ দিয়ে। ফুলা ডাল তো ভাই এগুলা? ফুলা ডাল। ফুলা ডাল, কোনো ফাটা ফুটা নাই। হ্যাঁ পুরা কালো দর্শক হুমা কবুতর। কেউ যদি নিতে চান নিতে পারেন, বাচ্চা আছে একটা। এই যে নর্মালি ঠিক আছে, কম পারম তো আপনারা কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন। কত বললেন ভাই? 2500 টাকা। 2500 টাকা, খুবই সুন্দর ভাই। এক জোড়া সুয়া চন্দন দেখতেছি, একটা যে নাইরাডার নর আর হলো যে মাদি ভাই। এই জোড়াটা কত লোককে দিতে পারবেন? এটা একদম 2000 টাকা। এটা ডিম দিয়ে দিব দুই দিনের ভিতরে? দুই দিনের ভিতরে ডিম দিবে জন্য ভাই, একটু কমায় বলুন ভাই, এত কষ্ট করে আসলে রাখা। না ভাই আগেরটা বেচছি 2500 টাকা, আজকে বেচছি 3-4 জোড়। এটা একবার 2000 টাকা। 2000 টাকা। হ্যাঁ দর্শক এটা ফুলা ডাল, খুবই সুন্দর মাদিটা এই সুইটাল আর নর। এটা কত বলেন ভাই? 2500। হ্যাঁ মাশাআল্লাহ দর্শক এতক্ষণ ব্রিডিং করছে, নরটার হালকা একটু মাথা একটু সাদা আছে। আর এটা কি? এটা এটা নর? আর মাদিটার মাথা একটু মিসমার্ক আছে ভাই। এই যে দর্শক আমি দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর বিগ সাইজ, বিগ সাইজ। এই যে দেখাই দিলাম, কারণ রুবেল ভাই আগে বলছে ভাই আমার কোনো খুঁত থাকলে আপনি আগে এগুলো ধরাই দিবেন, এই জন্য আমি দেখাই দিলাম। তো ভাই এই জোড়াটা কত হলে দিতে পারবেন বলুন তো? এটা একদম 2800 টাকা। একদম 2800 টাকা। নরটা তো খুবই সুন্দর ভাই, তো জোড়াটা 2800 টাকা করে বিক্রি করবেন আপনি? হ্যাঁ বিগ সাইজ দর্শক, এই যে দেখেন খুবই সুন্দর জোড়া। এটা ভাই এটা কম টম হবে না নাকি? না না 800 হবে। কত? 2700। হ্যাঁ 2700। 2700 টাকা দর্শক, জোড়াটা খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া। এই যে হলুদ একটা, এটা কি মাদি? মাদি। মাদিটা কত যাচ্ছিল এটা? এটা একদম 2500 টাকা। একদম 2500। কি করে ভাই জোড়া 2700 আর এটা 2500? এটা কি ফুলা ডাল? ফুলা ডাল। আচ্ছা ডিম বাচ্চা করেছে এটা ভাই? হ্যাঁ ডিম বাচ্চা করেছে। আর এই যে কিং কি মাদি? এটা এটা মাদি। আচ্ছা মাদিটা কি ফুলা ডাল? ফুলা ডাল। এটা যে মাদিটা কত ভাই? একদম 8000 টাকা। একদম 8000 টাকা। দর্শক দুধ দিব না তো ভাই? না যে চিনবো তাই নিব, যে চিনবে সেই নিবে। হ্যাঁ তো দর্শক আসলে খুব মজা করলাম, কৌতুরগুলো আসলে ভালো, দাম যেটা ওটা তো অবশ্যই একটু ভালো হয়, তো আপনারা দেখে শুনে নেবেন রুবেল ভাই থেকে। তো ভাই একই দামই? হ্যাঁ ভাই যেটি বলছেন। ওকে ভাই মাশাআল্লাহ অনেকগুলো কালেকশন আছে, খুবই সুন্দর ভাই। এগুলো কোনো ডিগ্রি আছে বা এরকম রেজিস্ট্রেস করা আছে? রেস করা আমার কাছে কোনো ডিগ্রি নেই, কিন্তু রেস করছে এগুলো দিয়ে। এগুলো করছে ভাইয়া? এগুলো সাইজ বলছে তো, এখানে অনেক কালার ভিন্ন দেখা যায়। আচ্ছা তো ভাই এই জোড়াগুলো কত হলে আপনি দিতে পারবেন? এটা একদম 2600 টাকা। একদম 2600 টাকা ভাই, একটু সমান করে দেন না লেভেলটা। না লেভেলটা সমান করলে ভাই হইব না, আমার সীমিত লাভ তো, এখানে আমি বলে দিয়েছেন আপনি। হ্যাঁ লেভেল সমান মানে 2500-এর কথা বলছিলাম আর আপনাদের আমি। তো যদি কোনো রকম দর্শকরা নিতে চায় মোশিন টিভি তার 2500 রেখাই। হ্যাঁ আচ্ছা 2500টা ভাইয়া, কোনো রকম সমস্যা নাই তো ভাই? কোনো সমস্যা নাই। আচ্ছা দর্শক 2500 টাকা এই জোড়াটা আপনারা চালিয়ে নিতে পারো মাশাআল্লাহ ভাইয়া। এই যে এক জোড়া মাক্সি আছে, খুবই সুন্দর, কোনো ভাই যদি নিতে চায় নিতে পারেন। এটা মাদি তাই না ভাইয়া? মাদিটা কত হইলে দিতে পারবেন জোড়াটা ভাইয়া? জোড়াটা একদম 3000 টাকা। একদম 3000 টাকা। এগুলো ফুলা ডাল? ফুলা ডাল। আচ্ছা দর্শক পিছেরটা নর, এই সামনেটা মাদি, খুবই সুন্দর, আমি দেখানোর চেষ্টা করলাম ভাই। একদম কত বললেন আপনি? 3000 টাকা। 3000 টাকা। হ্যাঁ দর্শক এই জোড়াটা 3000 টাকা, কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন মাশাআল্লাহ ভাইয়া। এক জোড়া মাক্সি আছে, খুবই সুন্দর, এটা এই যে সাইকালা তাই না ভাই? একটু সবজিটা সবজি, এটা এটা হলো মাদি আর এটা হলো নর, খুবই সুন্দর ভাই। এই জোড়াটা কত লোককে দিতে পারবেন? এটা একদম 2200 টাকা। একদম 2200। আচ্ছা তো দর্শক এই জোড়াটা 2200 ভাই, ডিম বাচ্চা করা হয়েছে ভাই? হ্যাঁ ডিম বাচ্চা করা। এগুলো কোনো জানা আছে ভাই বাচ্চা কাচ্চা উড়ানো সম্ভব হবে? হ্যাঁ সম্ভব, আপনি সবগুলো দেখাই দিন, যারা চিনবো তারাই নিয়ে দিন। দেখাইছি চোখগুলো দেখানোর চেষ্টা করলাম ভাই, একদম 2200 টাকা। হ্যাঁ তো দর্শক তো আমি আর রিকোয়েস্ট করলাম না, যদি ভাই দয়া হয় আপনারা কল দিলে 2-100 টাকা কম রাখে হয়তো বা রাখতে পারবে।
ভাই 200 টাকা কি কোনো মাইনাস করা যায় দাম 2000 মাশাআল্লাহ খুব খুশি হলাম রুবেল ভাই প্রতি আমি তো 2000 টাকা দর্শক এই জোড়াটা আপনারা যদি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর মাশাআল্লাহ ভাই ডিম বাচ্চা দিবে তো গুলা হ্যাঁ ডিম বাচ্চা দেব ওকে দর্শক ম্যাক্সি প্রায় 10 12 জোড়া আমি দেখতেছি খুবই সুন্দর কোন ভাই যদি নিতে চান নিতে পারেন তো অনেকগুলো ভালো ভালো ম্যাক্সি আছে ভাই এগুলো রেস তো টস করা বান নাকি এগুলো ভাই উড়াউড়ি করতেছে হ্যাঁ এগুলো উড়াউড়ি করছে এগুলো সারা কবুতর আছে সারা কবুতর আছে আচ্ছা ভাই জোড়াটা কত ভাই এটা একদম 3500 টাকা একদম 3500 টাকা ভাই আমি একদম একাউন্ট দেনে আমার খুতখুত লাগে একটু কমায় টমায় বললে ভালো হয় এর জান আর 100 কম আর 100 কম আর কিছু কমন যাবে না ভাই না ভাই এটা বিগ সাইজ তো দেখতেছি বিগ সাইজ খুবই সুন্দর কিন্তু কালারটা আমি একটু দর্শকদেরকে একটু কম প্রাইজে দিতে পারলে মজা পাই আর হ্যাগো লস হয়ে যায় এই সমস্যা তো এটা 3400 টাকা দর্শক হ্যাঁ এই জোড়াটা নিলে আপনারা 3400 টাকা দিতে হবে বাইকে আর ভাই আপনি কোথায় পাঠাইতে পারবেন বলুন তো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাইতে যে কোনো জায়গায় হ্যাঁ পাঠাইতে পারবেন তো হ্যাঁ আচ্ছা দর্শক এই জোড়াটা 3400 টাকা মাশাআল্লাহ ভাইয়া খুবই সুন্দর এক জোড়া লাক্ষা এগুলো কি ফুল এডাল ভাই ফুল এডাল ফুল এডাল লাক্ষা বিগ সাইজ এই যে আমি দেখাই আপনাদেরকে কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন এটা নট ভাই জোড়াটা কত ভাই ভাই এটা সাওয়া দাম 3000 টাকা সাওয়া দাম 3000 টাকা আর মহসিন ভাই যা আইছে তাহলে কমে বলবেন না একটু জান একদম 2500 টাকা একদম 2500 টাকা মানে 2500 2500 দর্শক এই জোড়াটা আপনি নিতে পারবেন ভাই ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করছে আচ্ছা দর্শক এই যে নটটা দেখাইলাম মাদিটা আছে তো রুবেল ভাই আপনি এই জায়গায় আইসা নিতে পারবে তো অনেকে হ্যাঁ নিতে পারবে কারণ আমি আপনার কবুতরগুলো দেখলাম নেটে দেখে আপনার আমি বিশ্বাস করলাম না বা করলাম আইসা তো আমি দেখে শুনে নিতে পারবো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক দেখে শুনে আপনারা নিতে পারবেন আইসা অবশ্যই নেওয়া যাবে তো 2500 টাকায় জোড়াটা খুবই সুন্দর মাশাআল্লাহ ভাইয়া এক জোড়া বাচ্চা আমি দেখতেছি খুবই সুন্দর ভাই এই বাচ্চাগুলো কত করে ভাই একদম 2500 টাকা একদম 2500 টাকা আর এটা কি এটা এক্সট্রা না এটা ওই যে গোটা ছিল তো এটা এটা বিক্রি হবে না না দর্শক এই জোড়াটা ওইটা কিছু কামুদ দিছে জন্য ভাই বিক্রি করবে না এই জোড়া এটা 2500 টাকা ভাই হ্যাঁ এটা কয় পরের ভাই বাচ্চাগুলো এক পরে গেছে এক পর হইতেছে হ্যাঁ তো দর্শক এই যে বোম্বাইয়ের বাচ্চা যারা নিতে চান নিতে পারেন 2500 টাকা মাশাআল্লাহ ভাই এটা কি এটা আপনার এটা একটা হলো কাগজি আর একটা গিরিবাজ এটা কাগজি দর্শকের আর চুই না গিরিবাজ এটা কি মাদি ভাইয়া মাদি মাদি দর্শক এই জোড়াটা কত লেবে দিবেন ছোট্ট করে বলুন 1000 টাকা ও ভাই একটু কমায় বলুন না 800 দর্শক কাগজি কবুতর খুবই খুশি চুই না এটা আপনারা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন ডিম বাচ্চা দিবে তো ভাই এগুলো হুম ওকে 800 মাশাআল্লাহ ভাই এগুলো কয় পরের ভাইয়া নিউ আইডল নিউ আইডল না সাত পরে আছে মনে হয় এই মাদিটা সাত পর আর নটটা নটা সাত পরে আচ্ছা মাদি ছয় পর নাকি তো ভাই এই জোড়াটা কত লাভ দিবেন এটা একদম 1500 টাকা এই জোড়া 1500 ভাই এগুলা কি সারাসারি করা যাবে হ্যাঁ হ্যাঁ এই দর্শক এই যে এটা হলো মাদি ওই পর আর নর হলো সাত পর ভাই জোড়াটা কত ছোট্ট করে বলো 1500 টাকা একদমই একদম 1500 টাকা মাদি এভাবে রয়েছে কে ভাই তো নাড়া দেন তো দর্শক এই জমি দেখা কোনো সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক এই জোড়াটা কত দাম কম বলে দিকে আপনি বলতে আসলে সমস্যা না না আমি তো বলবো ভাই আমি আমার দর্শক না তাহলে ঠিক আছে আমি কিন্তু এসে আপনার জায়গায় ভিডিও করবো আমি দেখবো না হুম তো দর্শকরা আমার চোখ দিয়ে দেখে তারপরে নিবে ঠিক আছে দর্শকরা তো আর দেখতে পারতেছে না দেখছেন না কবুতর ঠিক আছে ভাই দর্শক আসলে কিছু মনে করবেন না আমি মজা করলাম ভাইয়ের সাথে তো জোড়াটা কত ভাই 1500 টাকা 1500 টাকা হ্যাঁ দর্শক 1500 টাকা এই জোড়াটা নিতে পারবেন দর্শক মাশাআল্লাহ এক জোড়া চমক দেখাচ্ছি আসলে এরকম কবুতর খুব রেয়ার আমি দেখি এই যে চিচি বাচ্চা হ্যাঁ এই যে চিচি বাচ্চা আমি দেখতেছি খুবই সুন্দর এটার বাচ্চা এগুলা ভাই এই যে দুইটা হ্যাঁ নর এটা ছিল আর এই যে মাদি ডিমে আছে একটা ডিম পাইরা দিছে অলরেডি তো ভাই এই জোড়াটা বাচ্চা পালবে না কবুতর না ডিম পালবে বুঝতেছি না আমি ডিম তো পাইরা দিছে বাচ্চা তো পালতেছে ডিমও পারছে ডিমও পাইরা দিছে ভাইয়া এই দর্শক এই হলো বাচ্চা বাচ্চাও খাওয়ায় আর এই যে ভাই জোড়াটা কত লাভ দিবেন ভাই বলুন তো একদম 2000 টাকা ডিম বাচ্চা যা আছে ফুল কমপ্লিট সব কমপ্লিট 2000 টাকা একটু দেখেন না কিছু করা যায়নি একটু আমি দেখাইলাম এই যে মাদিটা আমি একটু দূরে দেখাই আসলে খুব ভালো লাগছে আমার জোড়াটা দেখে বাবারে বাবা বাবা এই যে দর্শক এই যে দেখেন এই যে ডিম এই সাইডে আর হলো যে এই যে বাচ্চা আপনি আসার আগে ডিমটা পারছেন আচ্ছা আমার আমি আসার আগে ডিম পাচ্ছে দর্শক বলতেছে তো দেখাইলাম কোনো ভাই যদি নিতে হয় বাচ্চা সহ ডিম সহ 1800 টাকা ভাইয়া ওকে ঠিক আছে ভাই মাশাআল্লাহ এক জোড়া কোকা কবুতর দেখতেছি আমি খুবই সুন্দর ভাই জোড়াটা কত আপনার এটা ডাকে কেমন কয় কয় পরে এগুলা এগুলো রাটিং ভাই ডিম বাচ্চা দুইবার করছে যার কাছে আনছি উনি বলছে যে বাচ্চা দুইবার করছে আমি একবার বাচ্চা দেখেইছি দেখেইছে না তো ডাক কেমন এগুলা ডাক মোটামুটি ভালো আচ্ছা গোবিন্দ কোকা আমি এটা সঠিক জানি না ভাই আমি কোকা কখনো আচ্ছা ভাই সঠিক জানা না বলতেছে
তো ভাই জোড়াটা কত লাপ প্রাইজে দিতে পারবেন? এটা একদম 1800 টাকা। একদম 1800 টাকা। নট ডাকবে তো ভাই? হ্যাঁ ডাকবে। নরমালি ডাকবে দর্শক 1800 টাকা। বুঝতেছেন আপনারা যদি কোনো ভাই যদি চিনা থাকেন তাহলে কোকা আপনারা যদি মন হয় আপনারা নিতে পারেন। খুবই সুন্দর রোবল বাইরগুলো কিনা কবুতর কোকা বলে কিনছে সে 1800 টাকা দাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই। 1800 ফিক্সড প্রাইস? হ্যাঁ। ওকে ঠিক আছে ভাই। এক জোড়া আমি গ্রিভাস দেখছি খুবই সুন্দর। এই যে নটটা বিগ সাইজ, চোখটাও দেখাই দিলাম। এগুলা কি উড়াউড়ি করার জন্য না ডিম বাচ্চা খাওয়ার জন্য? যার কাছ থেকে আনছে উনি উড়াউড়ি করে ভাই। আচ্ছা ভাই জোড়াটা কত হলে দিবেন আপনি? এটা একদম 800 টাকা। একদম 800 টাকা। কি ডিম আছে দেখা নাকি? জি ভাই। এই যে ডিম আছে ডিম কি ফুটবে ভাই? এগুলা ডিম জমছে ভাই, জমে গেছে। হ্যাঁ তো ভাই এই জোড়াটা 800 টাকা ডিম সহ দিবেন নাকি ডিম ছাড়া? যা আছে সব কমপ্লিট। সব কমপ্লিট। ডিম তো নিলে তো আর পুড়াইতে পারবে না, একটু কিছু করেন না ভাই। এখন সত্য কথা বললে আর কি সরাসরি এক না ভাই 800 টাকা দিছিলাম। 200 টাকা বেশি চাওয়া। হ্যাঁ তো দর্শক আমি আর কিছু বললাম না, যে তো ভাই বললো মূল কথাটা 800 টাকা হলে আপনারা নিতে পারবেন ভাই। এই জোড়াটা কি গ্রিভাস? এটা গ্রিভাস। মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া গ্রিভাস কবুতর। এটা কি নর? হ্যাঁ এটা নর। আর মাদি? এই যে দর্শক বাচ্চা আছে, বাচ্চা কয়টা ভাই? বাচ্চা দুইটা। দুইটা বাচ্চা, একটু দেখানো যাবে কিনা দর্শক? আমি দেখাই বাচ্চাগুলো নড়ানড়ি করে হালকা। এই যে দর্শক, এই যে বাচ্চা নড়ে। তো ভাই এই জোড়াটা কত লাভ দিতে পারবেন বলুন? একদম 1000 টাকা ভাই। বাচ্চা কয়টা আছে ভাই? দুইটা না একটা? দুইটাই আছে। দুইটাই আছে। কবুতরটা একটু সরাই দেন, বাচ্চা কবুতরটা একটু সরাই দেন, সমস্যা নাই। সরাই দিব। আরে বাবা, এই যে দুইটা বাচ্চা আছে দর্শক, খুবই সুন্দর ডিম বাচ্চা, ডিম বাচ্চা দেখতেছি। জোড়াটা ভাই বাচ্চা সহ কত হইব? একদম 1000 টাকা। একদম 1000 টাকা। কিছু করা যাবে না এটা? না ভাই কিছু করতে পারবো না দর্শক, যাতে বাচ্চা আছে বললো। তো উড়বে কেমন এটা? মোটামুটি 2-3 ঘন্টা উড়বে। আচ্ছা 2 ঘন্টা উড়বে দর্শক, 3 ঘন্টা নাই বললাম আমি। তো আপনি নিতে পারবেন 1000 টাকা হলে বাচ্চা সহ। মাশাআল্লাহ ভাইয়া, এটাও কি বোম্বাই আর একটা গোল্লা? সরি একটা গ্রিভাস, গ্রিভাস সবুজ গোলা আর একটা হলো এই যে গোল্লা কবুতর। না ভাই গোল্লা কবুতর টাইম ফাল্টাই দিব, যেই নাই গোল্লা কবুতর ফাল্টাইবেন, নট দিয়ে দিবেন। নট দিয়ে দিবেন গ্রিভাস? হ্যাঁ গ্রিভাস নট দিয়ে দিবেন। সেম সেম মাদি হিসাবে দিবেন তো? হ্যাঁ। আচ্ছা ভাই জোড়াটা কত হইলো তাইলে? এটাও 800 টাকা। এই ডিম দিছে, ডিম সহ দিবেন? হ্যাঁ ডিম সহ দিয়ে দিবেন। আরে বাবা বুঝলাম না, এত ডিম কই থেকে আসে? মাশাআল্লাহ প্রত্যেক জোড়া জোড়া ডিম আমি দেখতেছি। এই যে দর্শক এই জোড়াটা কত ভাই? 800। 800 এটা ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। আচ্ছা দর্শক এই জোড়াটা 800 টাকা হলে নিতে পারবেন। যদি কেউ গোল্লা নন নিতে না চান গ্রিভাস নট দিয়ে দিবে। দর্শক যারা গোল্লা নিতে চান নিতে পারেন। তো ভাই এগুলো ডিম ছেড়াই দিকে কেন ভয় নাকি ভাই? এটা মা আজকে আনছে তো লট, পুরা লট নিয়ে আসে। ও পুরা লট নিয়ে আসেন আজকে? হ্যাঁ। তো ভাই এই গোল্লা জোড়াটা কত লাপে দিবেন ভাই? এটা 800 টাকা। পোস্টারও করান দেবে। হ্যাঁ তো ভাই গোল্লা কবুতর একটু যদি সীমিত করতেন তাহলে একটু ভালো হইতো, আমার দর্শকরা খুশি হইতো, পোস্টার করতে পারতো। জানা 700 টাকা। 700 টাকা। তো দর্শক এই গোল্লা জোড়াটা 700 টাকা। এটা হলো নর আর হলো মাদি, আর ডিম তো নিলে কাজ হবে না, যাতে ওই জায়গা তা দিচ্ছে না। তো আপনারা 700 টাকা হলে জোড়াটা নিতে পারবেন। এই যে সাদা মাথা যেটা এটা মাদি, আর কালোটা হলো নর। 700 গোল্লা কবুতর। মাশাআল্লাহ দর্শক এক জোড়া গ্রিভাস। এটা কি গ্রিভাস ভাই আপনার? এগুলো আমি চিনি না ভাই, এগুলো পারি নাই তো। এগুলো কিনা কবুতর দর্শক। এই যে মোটামুটি খুবই সুন্দর একটা কালার। তো আপনারা যদি নিতে চান ডিম সহ নিতে পারবেন। দুইটা ডিম আছে ভাইয়া? হ্যাঁ দুইটা ডিম আছে। দুইটা ডিম আছে ভাই। জোড়াটা একদম ছোট্ট করে আমার দর্শকদেরকে বলেন। এটা একদম 800 টাকা। একদম 800 টাকা। কি রে ভাই এত কষ্ট করে দর্শকদের জন্য বলি, একটু মায়া লাগে না ভাই? মায়া লাগে। আমরা তো না, আমি তো আরে বলতে, আমার তো একটা কবুতর তো আপনারা দেখতেছেন, একটা কবুতর কোনো অসুস্থ নাই। আমি সব সুস্থ কবুতর কিনে দুইটা বেশি দেখিনি, দুইটা বেশি বিক্রি করি। আচ্ছা ভাই তো এটা 800 টাকায় রাখবেন না? হ্যাঁ একদম 800। 800 টাকা রাখবেন দর্শক। এই যে মাদিটা ডিমে তা দিছিল আর নর, খুবই সুন্দর। এটা উড়াউড়ি করবে মনে হচ্ছে আমার থেকে নাকি? হ্যাঁ 2-3 ঘন্টা উড়াউড়ি করবে। দর্শক আর এক জোড়া, এটা কি গোল্লা না গ্রিভাস ভাই? গ্রিভাস। গ্রিভাস চোখটা সাদা আছে মাশাআল্লাহ। তো মিরপুরে গ্রিভাস, মিরপুরে গ্রিভাস বলতেছে। তো ভাই এই জোড়াটা কত লাপড়ি দিবেন? এটা 700 টাকা। 700 টাকা। হ্যাঁ এটা কি একটু কমানো যাবে একটু? জানান 600। 600। হ্যাঁ তো দর্শক এই জোড়াটা 600 হলে দিতে পারবেন, নিতে পারবেন আপনারা। এটা ডিম বাচ্চা করা হয়েছে মনে হয় তাই না? হ্যাঁ ডিম বাচ্চা করা হয়েছে। আচ্ছা এটা উড়বে কেমন একটা ভাই? এটা বলবে 2-2.5 ঘন্টা উড়বে। আচ্ছা দর্শক এই যে সাদাটা মাদি আর ওই পিসেরটা নর, জোড়াটা কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন 700 টাকা। এই যে নর দেন, নরের বাপ ভঙ্গি কেমন মনে হয় যে আমার ধরবে, খুবই সুন্দর। মাশাআল্লাহ ভাই এটা দুধ খাকি নাকি ভাই? হ্যাঁ। এই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া দর্শক ভাই। এই জোড়াটা কত লেপটি দিতে পারবেন বলুন তো? জোড়াটা দেওয়ার আগে আমি বলি, এটার বাচ্চা আমি নিজে বার করছি, দুই জোড়া বাচ্চা 4-60 ঘন্টা একবার মিনিমাম উড়ে এটার বাচ্চা, তাই এটা গ্যারান্টি আছে। আচ্ছা ভাই এই জোড়াটা কত লেপটি? এটা একদম 1200 টাকা। একদম 1200 টাকা। এটা আমার ঘরের মাল, আমি অনেক দিন ধরে পালতেছি। ঘরের মাল আপনি অনেক দিন ধরে পালছেন তাই না? তো দর্শক এই জোড়াটা আপনারা যদি নিতে চান
নিতে পারেন আর এক সপ্তাহের মধ্যে ডিম দিব আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে হিমালয় ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা হ্যাঁ ডিম বাচ্চা মিস করেন না মিস করেন না এটা মা দর্শক আর নর বাইরা তো আর কিছু করা যাবে না নাকি না নরটা কিনা আনছি ভাই 1200 টাকা আপনি বিশ্বাস করবেন আচ্ছা 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 দর্শক নরটা বিল 1200 টাকা কিনা তো জোড়াটা আর কমানো যাবে না 1200 টাকা আনছি জোড়ার কমানো যাবে না ভাই না ভাই 1200 দর্শক 1200 কোন দর্শক যদি নিতে চান নিতে পারেন মাশাআল্লাহ দর্শক আমি দেখানোর চেষ্টা করি এটা গররা নাকি এটা গররা এটা গোল্লা গররা আর গোল্লা গ্রিবাস গররার গ্রিবাস হ্যাঁ তো ভাই এই জোড়াটা কত এলে দিবেন এটা 600 টাকা 600 টাকা না রকম লাগবো একটু কমাই দেন না ভাই এমন কত টাকা হ্যাঁ 500 ডিম দিবে তো 500 ডিম বা চেরা গ্যারান্টি আছে এগুলো আচ্ছা দর্শক গ্যারান্টি আছে জোড়াটা 500 টাকা আপনারা নিতে পারবেন এই যে এটা লো মাদি আর নরোটা হ্যাঁ গররাটা হ্যাঁ গররা কি এটা গররাটা মাদি আর গ্রিবাসটা নর আচ্ছা গররাটা মাদি দর্শক গ্রিবাসটা নর জোড়া হলো কত ভাই 500 টাকা 500 টাকা ডিম বাচ্চা দিছে তো হ্যাঁ ডিম বাচ্চা দিছে 500 দর্শক 500 মাশাআল্লাহ ভাইয়া খুবই সুন্দর এক জোড়া বাগদাদি কবুতর এগুলা ডিম বাচ্চা তো মনে রানিং নাকি ভাই হুম রানিং এই যে নর তো যেভাবে পারফরম্যান্স আমি দেখাইতে পারতাছি না মাদিটারে এমন ভাবে ওই যে দর্শক দেখেন কিভাবে উঠতে চাইতেছে তো আমি দেখাবো কি করে নরটারে মাদিটারে দেই শর্ট মাদি দেখাই এই যে দর্শক এই যে নর আর মাদি ভাই জোড়াটা কত বলুন তো একদম ছোট করে বলেন একদম 3200 রাখো একদম 3200 শেপগুলো খালি দেখাই দেন আমি শেপ দেখাইছি খুবই সুন্দর নরমাদি ঠিক আছে মাশাআল্লাহ এই যে জোড়াটা 3200 ভাই একটু যদি কিছু করা যায় না সমান সমান না সমান সমান করা যাবে করা যাবে না হ্যাঁ এটা দর্শক এই জোড়াটা যদি নিতে চান কোনো ভাই নিতে পারেন সাদা বাগদাদি 3200 ভাই আচ্ছা দর্শক এই জোড়াটা 3200 মাশাআল্লাহ ভাইয়া এক জোড়া হলুদ বোম্বাই বিগ সাইজ এই যে গোলাপ খোপা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো রুবেল ভাই দামা দামি কিন্তু বেশি করবো না দিয়া দেন কবুতরগুলো কত বলেন ভাই এটা তো আগে দাম আসলে এখন বাজার দাম কমে গেছে বাজার দাম 4000 টাকা ভাই এখন বাজার কম দেখে 4000 টাকা হ্যাঁ একদমই 4000 টাকা আর বাজার যদি বাড়তি থাকতো কত হইতো না না আগে বেছিলাম 6000 টাকা 6000 টাকা বেছেন হ্যাঁ তো ভাই এটা নরের এই চোখের কিনা দিয়ে এটা কি আছে ভাই একটু হালকা ওই যে দেখা যায় এটা কি একটা গোড়া বাইরে আছে গোড়া বাইরে আছে ভাইয়া তো দর্শক যারা নেবেন একটু ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে নেবেন কবুতরগুলা কবুতরগুলা মার্কিংগুলো দেখে টেকে নেবেন খুবই সুন্দর আমি দেখানোর চেষ্টা করলাম এই যে দেখি এই যে নটটার চোখটা একটু হালকা এই যে কি জানি গোটার মতন চোখের তো সমস্যা নেই ভাই এগুলো কোনো সমস্যা নেই এই যে দর্শক কোনো সমস্যা নেই তো ভাই জোড়াটা 4000 হ্যাঁ দর্শক জোড়াটা 4000 ডিম বাচ্চা তো কোনো সমস্যা হবে না নাকি না কোনো সমস্যা হবে না বাচ্চা দিবে দর্শক কোনো সমস্যা নাই জোড়াটা 4000 আপনারা নিলে নিতে পারেন খুবই সুন্দর মাশাআল্লাহ এই যে নটটা আবারও একটু দেখাই দিলাম আমি এই যে দেখেন খুব ফ্রেশ মনে হলো অসুস্থ নাই সুস্থই আছে আলহামদুলিল্লাহ জোড়াটা 4000 দর্শক রুবেল ভাই মাশাআল্লাহ একদম লাস্ট পর্যায়ে আমি চলে আসি আর কিছু কবুতর আছে ভিডিওটা লম্বা করলাম না ভাই এই যে জোড়াগুলো কত করে পড়বে আপনার শাটিং কয় পরে এগুলো বলেন তো বিস্তারিত চার পরে আছে চার পরে আছে দোনো জোড়া ভাই দোনো জোড়া দর্শক দোনো জোড়া চার পরে আছে তো জোড়াগুলো কত করে দিতে পারবেন ভাই একদম 2000 টাকা করে একদম 2000 টাকা করে তো দর্শক এই বাচ্চাগুলো যদি নিতে চান আপনারা কয় চাই পরের 2000 টাকা করে নিতে হবে পরিমরি সব ঠিক আছে ভাইয়া সব ঠিক আছে ভাই ঠিক ঠিক আছে দর্শক নরমাদি কি ঠিক আছে ভাই হ্যাঁ নরমাদিও ঠিক আছে আচ্ছা দর্শক এই যে বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন 2000 টাকা করে ভাই দুই জোড়া যদি কোনো ভাই নিতে চায় ভাই একদম 2000 ও বাবারে কমা কমি হবে না দর্শক তো পাকার এই পশম ঢুকে গেছে মুখে তো দর্শক এই জোড়াগুলো 2000 টাকা করে নিতে পারবেন চাই পরের ভাই কোন ঠিক আছে মাথায় মাথায় সব কোনো দিকে কোনো মিস পার্কিং নাই ভাই আচ্ছা 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 তো দর্শক আমি এই শেষ করে দিলাম প্রবল ভিডিও হ্যাঁ আমার একটা কথা আছে শুনেন আচ্ছা বলেন এদিকে তাকায় বলেন হ্যাঁ বলতে যারা ভিডিও দেখবেন যদি পছন্দ হয় তাহলে মাল নেবেন আর আমি যে দাম বলছি এই দাম থেকে আমি এক টাকা কম নিব না এক টাকা কম নিব না মশিন ভাই যদি কল দিয়ে বলে রবল ভাই কিছু দে না আপনার কথা তো আমি রাখছি আপনি কইছেন ভাই 200 কমান আমি 200 কমাই দিছি আচ্ছা আচ্ছা সব দিকে আপনার কথা রাখছি আর যদি এখন কোনো কাস্টমারের পছন্দ হয় নিতে পারেন আমার সমস্যা নাই কিন্তু আমি এক টাকা কম রাখতে রাজি না আর এক টাকা কম রাখতে রাজি না হ্যাঁ না ভাই তো দর্শক আমি ভাই বিদায় নিলাম ভাই হ্যাঁ বিদায় তো দর্শক আমি বিদায় নিলাম এই যে বাগদাদি উমরাটা খুব সুন্দরভাবে রাখতেছে তো যারা এরকম খামারের বা দোকানের প্রতিবেদন দিতে চান পাখি বা কবুতরের দর্শক তো মহসিন টিভির নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে দর্শক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দর্শক আর দর্শক যারা মহসিন টিভি সাবস্ক্রাইব করে ফেলছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও করার নাই প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন তো দর্শক সবাইকে সালাম জানিয়ে আমি বিদায় নিলাম তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো খামারে অন্য কোনো হাটে আসসালামু আলাইকুম